আসসালামু আলাইকুম। নরম তুলতুলে রসালো দুধ পাকন পিঠা। আজ পর্যন্ত দুধে ভেজানো যত পিঠা খেয়েছি তার মধ্যে আমার কাছে এটাই বেস্ট ছিল। দুধ পাকন পিঠাগুলো বানানোর পর যাতে ভিতরে শক্ত হয়ে না যায়, একদম রসের টইটম্বুর থাকে, সেজন্যই পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই আমি একটা কাপে 2/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, সেই সাথে 1/3 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া। অর্থাৎ এখানে আমি 1 কাপের 2 ভাগ ময়দা আর 1 ভাগ চালের গুঁড়া মিলিয়ে নিয়েছি। এই পিঠাগুলো শুধু চালের গুঁড়া অথবা শুধু ময়দা দিয়েও কিন্তু বানানো যায়। তবে ময়দা আর চালের গুঁড়া দুটো যদি এভাবে মিলিয়ে বানান তাহলে পিঠাগুলো খেতে বেশি মজা হয়। এবার যেই কাপ দিয়ে চালের গুঁড়া আর ময়দা মেপে নিয়েছিলাম সেটা দিয়েই এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। এরপরেতে 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন মাঝারি আঁচে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ফুটন্ত এই দুধের মধ্যে একটু আগে মেপে নেওয়া ময়দা আর চালের গুঁড়ার মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। আপনি চাইলে দুধের বদলে এখানে শুধু পানি দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারেন, তবে দুধ দিয়ে বানালে খেতে বেশি মজা লাগে। ময়দা দেওয়ার পর সাথে সাথেই ঘন ঘন নেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা লো হিটে রেখেছি। এ পর্যায়ে ডোটা একেবারে শুকিয়ে শক্ত করে ফেলা যাবে না, সফট রাখতে হবে। তো আমার এই ডোটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এভাবেই ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, তাহলে ডোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে প্যানে দিয়ে দিচ্ছি 4 কাপ তরল দুধ, তারপরেতে 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে। এরপর ঘ্রাণের জন্য এতে দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। চুলার আঁচ মাঝারিতে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দুধটা ফুটে গেলে 4 থেকে 5 মিনিট এভাবেই জাল করে নিতে হবে। দুধ পাকন পিঠার জন্য এই দুধটুকু কিন্তু বেশি ঘন করে ফেলা যাবে না, তাহলে পিঠার ভিতর দুধ ভালোভাবে ঢুকবে না, তখন পিঠাগুলো শক্ত হবে। যদি আপনাদের দুধটুকু বেশি পাতলা বা পানসে থাকে ওই ক্ষেত্রে স্বাদের জন্য পরিমাণ মতো গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। তো 4 কাপ দুধ জাল দিয়ে যখন 3 কাপ হয়ে গেছে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে যেই পরিমাণ পিঠা হবে তার জন্য কিন্তু 3 কাপ দুধই লাগবে। কম দুধ নিলে পিঠাগুলো ভিজার আগেই শুকিয়ে যাবে। এদিকে 5 মিনিট পর ময়দার এই ডোটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এটা কুসুম গরম থাকতেই ভালোভাবে মেখে একদম মসৃণ করে নিতে হবে। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া। আমি এখানে এনার্জি প্লাস বিস্কুটটা গুঁড়া করে ব্যবহার করেছি। এখানে নর্মাল তাপমাত্রার একটা ডিম আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এবার এখান থেকে অল্প অল্প করে এই ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে মেখে নিব। সুগ্রানের জন্য আমি এতে সামান্য এলাচের গুঁড়া ব্যবহার করেছি। পাকন পিঠার এই ডোটা যত ভালোভাবে মেখে মসৃণ করবেন পিঠাগুলো ততই সফট হবে। এই ডোটা নরম করে ফেলা যাবে না, আবার খুব বেশি শক্তও হবে না, নরম শক্তর মাঝামাঝি রাখতে হবে। কিছুক্ষণ মাখার পর হাতে লেগে আসছিল, তাই আমি এতে 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও মেখে নিয়েছি। তেলের বদলে চাইলে এখানে ঘি দিতে পারেন। কিছুটা ডো নিয়ে যখন এরকম বল বানালে দেখবেন কোথাও ফাটল নেই, একদম মসৃণ হয়েছে, তখন বুঝবেন ডোটা ভালোভাবেই মাখানো হয়ে গেছে। এবার পিঠাগুলো ডিজাইন করার পালা। প্রথমেই বল বানিয়ে তারপর হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি। এরপর চামচ দিয়ে এইভাবে ডিজাইন করেছি। পিঠাগুলো তেলে ভাজার সময় বেশি ফুলে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তাই এভাবে চামচ দিয়ে ডাবিয়ে ডিজাইনগুলো তুলে নিতে হবে। মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে দিচ্ছি, যার কারণে তেলে ভাজার সময় ফুলে যাবে না। একইভাবে পাতার ডিজাইনটাও করে নিয়েছি, মাঝখানে চেপে চ্যাপ্টা করে দিয়েছি, তারপর চামচ দিয়ে নকশাটা তুলে নিচ্ছি। এই পিঠাগুলো দুধে ভিজানোর পর ডাবল হয়ে যাবে, তাই সেটা বুঝে আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী পিঠাগুলো বানিয়ে নেবেন। আমি মোট 9টা পিঠা বানিয়ে নিয়েছি।
এখন পিঠাগুলো ভাজার জন্য আগে থেকেই মাঝারি আঁচে তেলটা গরম করে নিয়েছিলাম। এবার এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু ডুবু তেলে ভাজতে হবে, আর চুলার আঁচটাও থাকবে মাঝারিতে, কারণ বেশি আঁচে ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে। আর যদি একদম কম আঁচে বেশি সময় দিয়ে ভাজেন, ওই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে, তখন দুধের মধ্যে ভালোভাবে ভিজবে না। তো দুপাশে উল্টে পাল্টে মাঝারি আঁচে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এখন এই গরম পিঠাগুলো সাথে সাথেই দুধে ভেজালে কিন্তু পিঠার উপরের অংশটা খুলে আসবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। তাই পিঠাগুলো যখন কুসুম গরম অবস্থায় আসবে, ঠিক তখনই কুসুম গরম দুধের মধ্যে দিতে হবে, অর্থাৎ দুধটাও থাকবে কুসুম গরম আর পিঠাগুলোও থাকবে কুসুম গরম। এবার পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য। আমার কাছে খুব বেশি সময় ছিল না, তাই 2 ঘন্টা পরেই ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন, এই অল্প সময়ের মধ্যেই পিঠাগুলো দুধ খেয়ে একদম ডাবল হয়ে গেছে আর বেশ নরম তুলতুলে দেখাচ্ছে। সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে দেখবেন আপনার পিঠাগুলোও এরকমই রসে টইটম্বুর হবে। আপনারা অবশ্যই সারা রাত রেখে দিবেন, তাহলে আরও সফট হবে। এই পিঠাগুলো খেতে কী যে মজার হয়েছিল আপনি একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।